বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনে দীর্ঘ ২২ বছর পর হঠাৎ করে ভারী অস্ত্রশস্ত্র সহ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে উনিশশো সালের পর এবারই বিজিবির একটি প্লাটুন সেখানে অবস্থান নিয়েছে টেকনাপে বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন গোয়েন্দা তথ্য ও সরকারি সিদ্ধান্তের কারণে এটি করা হচ্ছে তিনি বলছেন দু সালে রোহিঙ্গাদের ঢলনামার নামার সাথে সাথে মাদকের একটা রুট বিশেষ করে টেকনাফকে কেন্দ্র করে ইয়াবা পাচার বেড়ে গিয়েছে এই সবকিছু বিবেচনা করে গোয়েন্দা রিপোর্ট সরকারি রিপোর্ট এবং আমরা নিজেরাও মনে করছি বিজিবি এখানে মোতায়েন দরকার তিনি বলছেন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একটু দূরে এই দ্বীপটির নিরাপত্তা আমাদের জন্য বড় একটা বিষয় তাই আমরা এর নিরাপত্তা বৃদ্ধি করেছি ভারী অস্ত্রশস্ত্র সহই আমরা সেটা তবে ভারী অস্ত্র বলতে কি বোঝানো হয়েছে সেটি বলতে চাননি তিনি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন একটা দেশের নিরাপত্তার প্রশ্ন যখন আসে তখন একটা নিরাপত্তা বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী কি অস্ত্র মোতায়েন করেছে তা কখনোই ডিসক্লোজ করে না টেকনাফের এই বিজিবির কর্মকর্তা বলছেন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কিছু ঘটেনি কিন্তু পার্শ্ববর্তী দেশ কোন চাপ যাতে আমাদের উপর তৈরি করতে না পারে সেই বিষয়টা মাথায় রেখেই ফোর্স মোতায়েন করা হয় তাহলে কি মিয়ানমারের তরফ থেকে কোন ধরনের চাপ তৈরি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তেমন কিছুই ঘটেনি এমন কিছুই যদি না ঘটে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে কেন এতদিন পর হঠাৎ বিজিবি এখানে অবস্থান নিয়েছে বিজেপির এই কর্মকর্তা বলছেন মাদকের অন্যতম রুট হিসেবে যেহেতু ওই এলাকাটা ব্যবহৃত হয় তাই সেটা বন্ধ করতে হবে এছাড়া মালয়েশিয়াগামী যেসব রোহিঙ্গা রয়েছে তাদের যাতায়াত রোধ করতে হবে চোরাচালান রোধ করাও একটা উদ্দেশ্য তিনি জানান এই বিষয়গুলো মাথায় রেখেই সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে বিজিবি মোতায়েন হবে তবে সেন্ট মার্টিন দ্বীপের একজন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তারা মাসখানেক আগে বিষয়টি সম্পর্কে জেনেছেন তিনি জানান স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়রা কেউ কেউ ভাবছে মিয়ানমারের তরফ থেকে কোন হুমকি তৈরি হল কিনা কারণ গত বছরের অক্টোবরে মিয়ানমার সরকার তাদের একটি জনসংখ্যা বিষয়ক মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে সেই দেশের অংশ হিসেবে দেখিয়েছিল বলে বাংলাদেশ সরকার অভিযোগ করেছিল এর প্রতিবাদ জানাতে সে সময় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলছেন মিয়ানমারের এই দাবির ব্যাপারেও আমরা সবসময় সতর্ক আছি এই ভূখণ্ড শুধুমাত্র বাংলাদেশের আগেও বাংলাদেশের ছিল এখনো বাংলাদেশের আছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের থাকবে এই বিষয়টাকে আমরা মাথায় রেখেছি মিয়ানমারের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের উপর কোনো প্রেশার কিংবা হুমকি নেই অস্ত্র হাতে লাইন দিয়ে বিজেপির জওয়ানরা হেঁটে যাচ্ছেন এমন ছবি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে কিন্তু সেগুলোর সাথে প্রকৃত চিত্রের মিল নেই বলেও তিনি জানাচ্ছেন তবে উনিশশো সালে কেন বিজেপি সেখান থেকে সরে এসেছিল সেটিও জানা যায়নি